হ্যাপি চকলেট ডে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো চকলেট ডে, তো সবাইকে হ্যাপি চকলেট ডে। আমি তো আর কাছে নেই, কাউকে চকলেট খাওয়াতে পারবো না, তো অনেক আমাদের সবার জন্য নিয়ে এসেছে চকলেট, আর চকলেট ডে উইশ করার জন্য, সেটা স্পেশালি তার বোনের জন্য। তো ভাবলাম চকলেটটা আপনাদের সামনেই খোলা হোক, তো চকলেটটা সবাইকে আমি দেখিয়ে দিলাম, খাওয়াতে পারলাম না। মিষ্টি আগেই তুলে নিল একটা ফাইভ স্টার, ওর খাওয়া শুরু হয়ে গেল। আমিও একটা জেমস দিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। সকালবেলায় আজকে উঠে যখন ব্যালকনিতে গিয়েছিলাম, এত সুন্দর একটা জবা ফুল ফুটেছে যে মনটাই ভরে গেল। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। কি বলুন তো, কষ্ট করে গাছ লাগানোর পর যখন সেই গাছে সুন্দর সুন্দর ফুল হয় না, দেখবেন পুরো পরিশ্রমটা উঠে যায় আর এত আনন্দ হয় বোঝানো যাবে না। এর পাপড়িটা না পুরো ভেলভেটের মতন। এই জবাটা কিন্তু আমার তিন দিন স্ট্রে করবে। এই গাছের যে কটাই ফুল হয় দু তিন দিন থাকে, তারপরে একটুখানি মরছে যায়। তো এটা দুদিন থাকার পরেই আমি তুলে ঠাকুরকে দেব মা কালীর পায়ে। তো খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর জবা গাছটা, মানে জবা ফুলটা। তো আজকে সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হয়ে গেল আমার বাগান দিয়ে আর সুন্দর মিষ্টি মিষ্টি রোদ দিয়ে। তো আমি একদম সোজা চলে যাচ্ছি আমার রান্নাঘরে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কী কী রান্না করেছি চলো দেখাই। ভাত রান্না করেছি আর লাউ ডাঁটার তরকারি, পাঁচমিশালি শাক করেছি, আর উচ্ছে আর আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে তরকারি, সোয়াবিনের তরকারি। তোমরা হয়তো ভাবছো সব তরকারি থেকে তোলা কেন, ওইখান থেকে আমি কিছু তরকারি তুলে নিয়ে, এখানে একটা বাঙালি আছে প্রেগনেন্ট, তাকে আমি দিতে যাচ্ছি। তোমরা এর আগেও দেখেছো তার স্বাদের ভিডিও, দিতে গিয়ে আমারই লাভ হলো। বাড়ি এসে স্যালাড কেটে নিলাম, ওরাও দিল চিকনি শাকের তরকারি, লাউয়ের তরকারি, আর তার সাথে দিল কাঁকড়ার টক। এরা হলো মিষ্টির বান্ধবী, মিষ্টিকে খেলার জন্য ডাকতে এসেছে, তো আমি যেতে দেব না, তাই মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ওরা ভুলিয়ে নিয়ে যাচ্ছে। আন্টি তোমার ব্লগ দেখি ভীষণ ভালো লাগে, আন্টি আন্টি চ্যানেল সাবস্ক্রাইব করো, এইসব বলছে ওরা। তো ওরা এখন যেভাবেই হোক মিষ্টিকে নিয়ে যাবে খেলার জন্য, আর মিষ্টিটা চুপচাপ বসে আছে, ভাবছে যেভাবেই হোক না কেন আমি যেতে পারলেই হলো। আর দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, দেখে কত ভালো লাগছে, একদম সুন্দর বিকেলবেলা। ভাবছি বিকেলবেলায় চলুন আপনাদেরকে আমি একটু মিষ্টির পার্কটা দেখিয়ে আনি। আমার বাড়ির কাছেই যে পার্কটা আছে না, নতুন করে তৈরি করেছে, মানে পার্ক তো ছিলই, নতুন নতুন জিনিস লাগিয়েছে পার্কে, তো আমার একদিনও আসা হয়নি। তো পার্কটাতে চলুন ঘুরিয়ে আনি। দেখুন দোলনা তো দেখতেই পাচ্ছেন, এগুলো চেঞ্জ করেনি, বাদ বাকি যা যা দেখছেন বাকি সব কিছুই চেঞ্জ করেছে, এখানে নতুনভাবে সব লাগিয়েছে। বাচ্চারা তো খুব খুশি, সারাক্ষণ এই পার্কেই থাকে। আর যেহেতু শীতকাল ছিল, দুপুরবেলার টাইমে সব বাচ্চারাই এখানে চলে আসে। আর এখন আমি মিষ্টিকে রাখতে এসেছি বাড়ি যাবার জন্য, তো মিষ্টি তো একদম বহাল তবিততে খেলতে ব্যস্ত, তার কোনো হুঁশই নেই যে বাড়ি যেতে হবে। অবশ্য বাচ্চাদের একটু খেলতে দেওয়া ভালো, আমি তো ছেড়ে দিই অনেকক্ষণ করেই খেলতে, বেশ ভালো লাগে। আর ছোটাছুটি খেলা যত করবে তত ভালো, তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়েও পড়বে আবার সকালে উঠেও পড়বে। তো আমার হনুমানটা তো এখান ওখান লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, বাস ওর পার্কটা থেকে ঘুরে এবার আমি বাড়ি চলে যাব। তো কেমন লাগছে ওর পার্কটা কিন্তু জানাবেন, হ্যাঁ মিষ্টিটা দেখুন কেমন ছুটছে। আমি কিছু অ্যামাজন আর ফ্লিপকার্ট মিশিয়ে কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার অনেক ভালো লেগেছে, কতগুলো পার্সেল এসেছে আমার কাছে। তো পার্সেলগুলোর মধ্যে কী কী আছে, কিছু খোলা হয়েছে, কিছু পুরো এখনও খোলা হয়নি, তোমাদের সামনেই খুলবো বলে। তো আমার তো অনেক ভালো লেগেছে জিনিসগুলো, তাই ভাবলাম তোমাদেরও দেখায়, হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে। অনলাইন শপিং হয়তো ভালো নয়, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমরা অনেক কিছুই শপিং করি। তো চলো দেখাই আগে কী। এই বালিশের কভারগুলো পাঁচটা পিলো কভার ছোট ছোট, আর পাঁচটা পিলো কভারের দাম নিয়েছে 199 টাকা। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে ফ্লিপকার্ট থেকে, দেখে এত কিউট মানে লোভ সামলাতে পারা যাচ্ছে না, অনেক সুন্দর হয়েছে, লাগালেও ভীষণ ভালো লাগবে পাঁচটাই। আর তার সাথে আমি কিছু নিয়েছিলাম মিষ্টির জন্য ইউনিকর্ন ক্লিপ, তো মিষ্টির অনেক পছন্দ হয়েছে, এগুলো 99 টাকায় সব কটা। এগুলো যতই কিনি হারিয়েও যায়, কিন্তু দেখতে খুব সুন্দর, উপরটাও খুব সুন্দর, জিনিসগুলোও অনেক সুন্দর, যে কটা নিয়েছি আমার সব কটাই বেশ পছন্দ। এটা হলো, খুলে দেখাই কি, দাঁড়াও আমি একটু কেটে নিই।
দেখে বুঝতে পারছো কি জিনিসটা? বন্ধু গুলি করে দেবো কিন্তু, লাইক না করলে আমায়। বললাম না, লাইক না করলে গুলি করে দেব, ঠিক আছে? বন্দুক কি বন্দুক নিশ্চয়ই বুঝতে পারছো, গ্লু গান। এখানে আছে গ্লু, গ্লু স্টিকগুলো আছে, আর এটা গান। এর পিছন দিক দিয়ে এগুলো কেমনভাবে চালাই দাঁড়াও তোমাদের দেখাই। এটা এই যে স্টিকটা এই পিছন দিক দিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হয় পুরোটাই, ঠিক আছে? এটা পিছন, এই যে দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এতটা ঢুকে যাবে, আর ঢুকবে না। আর এইটা কারেন্টে লাগাতে হবে, চার্জ থা এখন চার্জ আছে কি না জানি না, মনে হয় না আছে, নেই চার্জ। তো চার্জ দিয়েই করতে হবে জিনিসটা। এখান এই প্লাগটা কারেন্টে লাগাতে হবে, আর এখান দিয়ে গুলি করতে হবে, তাহলে লেগে যাবে। এই যে আঠাটা না প্রচুর, মানে ফেবিকুইকের থেকেও অনেক অনেক ভালো আমি তো মনে করি। যে কোনো কোনো জিনিস কিছু বানাবো মনে করলে তার জন্য এটা বেস্ট। তো এটা আমার একটা নেয়ার দরকার ছিল কিছুদিন ধরে, ইচ্ছে আছে কিছু পিচবোর্ড কেটে, মানে কিছু ঘরের কিছু বানানো। তো অত তো গুনি টুনি নয় তাই বলতে পারছি না, যখন বানাবো তোমাদেরকে দেখাবো, তার জন্য এটা আনা। যেদিন এটা সদ্ব্যবহার হবে সেদিনও দেখাবো। চলো স্টিকগুলো ভরে রাখি। এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, ২৯৯ নিয়েছি জিনিসটা, মানে ৩০০ টাকা। তারপর আর একটা নিয়েছি, এটার প্যাকেটটা খুলতে, মানে যে পার্সেল এসেছিল দিতে সেই আমাদেরকে তখনই বলল যে তোমরা একবার খুলে চেক করে নাও, কারণ ভাঙার মতন জিনিস আছে। তো রিটার্ন ডেট তো চলে যাবে, তার জন্য যদি বাই চান্স করতে হয় তাই চেক করে নিয়েছিলাম। দেখেই বুঝতে পারছো আশা করি কাপ শেপ। খুব সুন্দর না কাপগুলো? দাঁড়াও দেখাই। এখন এগুলো খুলি নিয়ে কোনোটাই প্যাকেটগুলো, কারণ ভেবেছিলাম যে উপরে ভাঙা আছে কিনা দেখলেই বোঝা যাবে, বাকিটা আর খুলবো না, তোমাদের সামনে খুলবো। ভাবলাম দেখাবো, পড়ে যাচ্ছে হচ্ছে না, দেখতে দারুণ লেগেছিল আমার। এগুলো বাচ্চাদের জন্য খুব সুন্দর, চেষ্টা করলে এগুলো কিন্তু আমরাও বানাতে পারি হাতে, এমন কিছু কঠিন কাজ নয়, দেখে দেখে অনায়াসে বানানো যেতে পারে। কিনে আনার পরে দেখলাম চেষ্টা করবো নিজে নিজেও কিছু বানানো। তো যাই হোক, কাপগুলো খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এই কাপের সেটটার দাম নিয়েছে ১৬০, মানে ১৬০ রুপিস, ঠিক আছে? এমন কিছু নয় কিন্তু সুন্দর। আর একটা যেটা নিয়েছি, শাড়ির ব্যাগ, তোমরা দেখেছ হয়তো, এখানে ৫টা ব্যাগ আছে, ২৭৭ টাকা দাম, ২৭৭।
এরকম টাইপের দেখতে হচ্ছে। তো আমি আনার পরে এটা কতগুলো শাড়ি ভরে দেখছিলাম যে কতগুলো শাড়ি ঢোকে, তো তোমাদেরকে সেটা দেখাই কটা শাড়ি ঢুকেছে আমার। এই দেখো, এতে আমার যে শাড়িগুলো ধুতে হবে সেই শাড়িগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি। তো এখানে চারটে শাড়ি আপাতত আছে, প্রচুর জায়গা আছে, ঠিক আছে, এরকমভাবে প্যাক করেছি। খুব ভালো জানো তো, কোনো আলমারিতেই রাখো, আমাদের তো এখানে ওখানে যাওয়া এমনি আলমারি তো নেই যে দেয়াল আলমারিগুলো থাকে, বা বড় বড় ট্রাঙ্ক নিয়ে ঘোরাঘুরি করি আমরা সব সময়। তো ট্রাঙ্কগুলোর মধ্যে এরকমভাবে প্যাক করে করে যদি রাখা যায়, জিনিস খুঁজতে প্রচুর সুবিধা, মানে অনেক ইজি হয়ে যায়। আমার তো একটা জিনিস খুঁজতে হলে না পুরো উল্টে পাল্টে বক্সের ট্রাঙ্কটা মানে মাথা খারাপ করে দিই, আর সেই মুহূর্তে তখন আর গোছাতেও ইচ্ছে করে না। তো ওইটা একটা খুব বাজে লাগে আমার, তো ওই জন্য আমার কাছে এই জিনিসটা অনেক অনেক ভালো লেগেছে। একজনের বাচ্চার এখানে পরা শাড়ি, না পরা শাড়ি, ভালো শাড়ি, কুর্তি, যেভাবে ইচ্ছা তোমার, যা ইচ্ছা গুছিয়ে ট্রাঙ্কে ভরে ভরে রাখো। আমি তো ইচ্ছা মানে আমি তো ভেবেছি এখানে যেটাই যা রাখবো উপরে লিখে রাখবো, একটা চিটকুটে লিখে রাখবো, তাহলে উপরটা দেখে বুঝতে পারবো, সেটা বার করে নেব। অনেক কিন্তু কাজ আসান হয়ে যায়। এটাও নিয়েছি আমি অ্যামাজন থেকে, তো জিনিসগুলো আমার অনেক ভালো। আর একটা দেখাই, আর একটাতে আমি কিছু বেডশিট ভরেছি, দেখো একটাতে কতগুলো বেডশিট ঢুকেছে। মা গো কি ভারী হয়ে গেছে রে, দেখাতে কি পারবো কটা বেডশিট? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, দেখি বালিশের ওয়ারগুলো আছে কিন্তু এর সাথে, এখানে সবার নিচে লাল। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বেডশিট আছে এখানে, সাতটাই ডবল বেডশিট। আর তারই সাইডে এখানটায় রেখে দিয়েছি বালিশের ওয়ারগুলো, মানে খুঁজতে হবে না। তো দেখ ভালোই বলো, সাতটা বেডশিট বেশ সুন্দরভাবে আমার প্যাক হয়ে গেছে। কিন্তু এই একটা বেডশিট খুঁজতে গেলে ভাবি ওই বেডশিটটা পাঠবো আজকে, কিন্তু খুঁজে পাই না। তো এখানে আছে আমার ডেলি ইউজের যে বেডশিটগুলো, সেইগুলো এখানে রাখা আছে। এরকমভাবে এখন বাকিগুলোকে কাজে লাগাবো, আলাদা আলাদা করব। তো জিনিসগুলো আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক অনেক ভালো লেগেছে, আর আমি যাই কিনি যাই করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। মনে হয় আমি যেটা নিয়ে অনেক খুশি হয়েছি, ইউজ করছি, আমার ভালো লাগছে, হয়তো এই জিনিসটাই অন্য কারোরও অনেক কাজে লাগতে পারে, তার জন্যই আমি তোমাদের দেখালাম। তো বাস এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড়টারও করছি না। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যেও। আর চলো আজকের মতন বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম স্মাইল।